এত ফেন্স, হিসাব মতো আজকে ভালো আছি, কিন্তু শুধু বমি হয়ে যাচ্ছে। যা খাচ্ছি তাই বমি করে দিচ্ছি, মানে কিছু খাওয়ার পর না অটোমেটিক বুকের মধ্যে একটা অস্বস্তি ভাব হচ্ছে, তারপর গা পাকাচ্ছে, তারপর মাথা ঘোরাচ্ছে, মাথা ঘুরিয়ে বমি হয়ে যাচ্ছে যা খাচ্ছি। বমি হয়ে যাওয়ার পর শরীরটা পুরো হালকা লাগছে। তো আজকে তো কোনো ভারী খাবার খাইনি, সকালে শুকনো মুড়ি খেয়েছি, অ্যাসিডিটি হচ্ছে বলে তো সেটা বমি করে দিয়েছি। ওআরএসের জল খেয়েছি, বমি হয়ে গেছে। শুধু ফল খাচ্ছি, তারপর আর মানে বমি হয়নি, মানে জলটা খেলেও মনে হচ্ছে না পেট ভার হয়ে আছে। তো আমার তো সেরকম ডাক্তার দেখানো হয়নি, ডাক্তারের সাথে শুধু ফোনে ফোনেই কথা হয়েছে। তো ডাক্তার বলছে যে দেরি না করে হসপিটালে ভর্তি করতে। তো এই একটা সমস্যা, হসপিটালে গেলে জানি না কি হবে। যদি ভালো থাকি তো তোমাদের সামনে আবার ভিডিও করব। ঠোঁটটা ফেটে পুরো শেষ হয়ে গেছে, বোলিং দিয়েছি, কথা বলতেও পাচ্ছি না। আজকে আমাকে সিঁদুর মেয়ে পরিয়ে দিয়েছে। যে বসে আছি তো আমার রীতিমতো মাথাটা ঘুরছে। তো হাজবেন্ড গেল আমার বদ্দি আসছে, ওকে আনতে পেয়ারা দিয়ে গেছে, খেতে পাচ্ছি না, মুখটা পুরো তেতো হয়ে আছে। তো সকালবেলায় ব্লাড টেস্ট করিয়েছে, মানে প্লেট লেভেল কেমন আছে সেটা জানার জন্য। তো এখনও রিপোর্ট আসেনি, আসলে বোঝা যাবে কমেছে কি কমেনি। এই যে আমি কথা বলছি তো আমার শরীরের মধ্যে একটু অস্বস্তি হচ্ছে। ঠিক আছে, তো চলো, আমার না শরীরটা ভালো লাগছে না। তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকলে আমি আবার তোমাদের সামনে আসবো।